একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থবিদ্যা ক্লাসে স্বাগতম। আজ আমরা পদার্থবিদ্যা বিষয়ে পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের লেসন নাম্বার 6 পড়াশোনা করব। লেসন নাম্বার 6 আছে পদার্থের গাঠনিক ধর্মের পীড়ন নামক টপিকটি। সেই পীড়ন সম্পর্কে আমরা আলোচনা করব। পীড়ন সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা গত ক্লাস নিয়ে একটু আলোচনা করি। গত ক্লাসে আমরা বিকৃতি পড়েছিলাম। বিকৃতি ছিল একক দৈর্ঘ্যে যে পরিবর্তন বা একক আকারের যে পরিবর্তন বা একক আয়তনের যে পরিবর্তন, তাই ছিল হচ্ছে বিকৃতি বল প্রযুক্ত হওয়ার পর। তো সেই বিকৃতি ঘটানোর জন্য আমাদেরকে বল প্রয়োগ করতে হয়। তো বল যখন আমরা কোনো বস্তুর উপরে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত করব, তখন সেই বলটাকে আমরা স্পেসিফিক নাম দিব, সেটাকে বলা হয় পীড়ন। মানে পীড়ন হচ্ছে গিয়ে কোনো বাহ্যিক বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর যদি বিকৃতি ঘটানো হয়, তখন সেই বিকৃতি ঘটানোর ফলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতর থেকে নিউটনের সেই প্রথম ল বা তৃতীয় ল অনুসারে, আমরা যদি বলি প্রথম ল, সেটা হচ্ছে ইনার্শিয়া, জড়তার কারণে প্রত্যেক বস্তু তার আগের অবস্থা ফিরে পেতে চায়। আর তৃতীয় লটা হচ্ছে যে যখনই ক্রিয়া হবে তার প্রতিক্রিয়া হবে। এই দুইটা লই হচ্ছে গিয়ে আমাদের এই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ঘটে। যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, তখন সেই মানে তখন যে বাধাদানকারী বলটা হয়, এই দুটো লয়ের কারণেই হয়। আমরা আবার আসি পীড়ন কাকে বলে, সেই কথাটা নিয়ে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যখন আমরা বিকৃতি ঘটাবো, তখন স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতর থেকে এক ধরনের বাধাদানকারী বলের উদ্ভব হয়। ওই যে বলটা আছে সেই বলের একক ক্ষেত্রফলের উপর, মানে একক ক্ষেত্রফলের উপর, বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত এই বিকৃতি প্রতিরোধকারী বলকেই বলা হয় পীড়ন। পীড়ন হচ্ছে গিয়ে চাপের মতো। আমরা চাপ পড়েছিলাম ছোট ক্লাসে। চাপ হচ্ছে গিয়ে বল বাই ক্ষেত্রফল। এখানেও কিন্তু পীড়ন হচ্ছে গিয়ে কিন্তু বল বাই ক্ষেত্রফল, কিন্তু এখানে পীড়নটা টার্মটা ইউজ করা হচ্ছে, এখানে চাপ টার্মটা ইউজ করা হয়নি। পীড়নটা কেন ইউজ করা হয়েছে? পীড়নটা ইউজ করা হয়েছে স্থিতিস্থাপকতার প্রপার্টির জন্য। মানে হচ্ছে কঠিন পদার্থে যখন আমরা বল প্রযুক্ত করে করার ফলে যখন সে তার আগের অবস্থায় ফিরে আসবে, যে ধর্মের জন্য, সেই ধর্মের জন্য আমরা যখন একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল দিব, সেই বলটাকে আমরা চাপ না বলে সেটাকে আমরা পীড়ন করি। তাহলে কোন একটি বস্তুর ক্ষেত্রফল যদি এ হয় এবং প্রযুক্ত বল যদি এফ হয়, তখন পীড়ন হবে বল বাই ক্ষেত্রফল। এই পীড়ন হচ্ছে তিন ধরনের আছে। পীড়ন হচ্ছে দৈর্ঘ্য, পীড়ন হবে আকার বা ক্রিন্তন বা মোচড় বিকৃতি হবে, ঠিক যেরকম বিকৃতি ছিল দৈর্ঘ্য বিকৃতি। তারপর হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য যে পীড়ন প্রয়োগ করা হবে, সেটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন। আর আকার বিকৃতি ঘটানোর জন্য যে পীড়ন করা হবে, সেটা হচ্ছে মোচড় পীড়ন। আবার হচ্ছে আয়তনের পরিবর্তনের জন্য যে আয়তনের বিকৃতি ঘটানোর জন্য যেটা করা হবে, সেটা হচ্ছে আয়তন পীড়ন। তো প্রথমে আমরা দৈর্ঘ্য পীড়ন সম্পর্কে আলোচনা করি। দৈর্ঘ্য পীড়ন হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য প্রতি একক ক্ষেত্রফলের উপর দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত বলকে বলা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন। তার মানে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য আমরা কোন তারের, যেমন প্রস্থচ্ছেদের উপর আমরা কি করবো, লম্ব বরাবর একটা বল প্রয়োগ করবো, এবং প্রস্থচ্ছেদে সেই একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হবে, সেটাই হচ্ছে তোমার দৈর্ঘ্য পীড়ন। আকার পীড়ন হচ্ছে আকার বিকৃতি ঘটানোর জন্য বস্তুর তলের একক ক্ষেত্রফলের উপর, এটা কিন্তু স্পর্শীয় ভাবে যে বল প্রয়োগ করা হয়, তাকে বলা হয় আকার পীড়ন। দৈর্ঘ্য পীড়ন ছিল হচ্ছে লম্বভাবে, আর আকার পীড়ন হচ্ছে কিন্তু স্পর্শীয় ভাবে। ঠিক যেরকম আমরা এটা একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে যেমন ধরো একটা বই, বইয়ের যে উপরের মলাটা আছে সেটা যদি আমরা ধরো হাত দিয়ে প্রেস করি, হ্যাঁ, স্পর্শীয় ভাবে প্রেস করি বা বল প্রয়োগ করি, তখন দেখা যাবে যে নিচের তলটা ঠিক আছে, উপরের তলটা কেমন যেন একটু বিকৃত হয়ে গেছে। সেই বিকৃতি ঘটানোর জন্য একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত করা হবে স্পর্শীয় ভাবে, সেই বলটাকে আমরা বলছি হচ্ছে আকার পীড়ন।
আর আয়তন পীড়ন হচ্ছে আয়তন বিকৃতি ঘটানোর জন্য একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করা হবে তাকে বলা হয় আয়তন পীড়ন। ওই মানে মোট কথা হচ্ছে, গত ক্লাসে তো আমি তোমাদেরকে বিকৃতি পড়িয়েছিলাম, সেখানে যে প্রযুক্ত বলটা আছে বিকৃতি ঘটানোর জন্য, সেই বলটা একক ক্ষেত্রফলের উপরে যে প্রযুক্ত হবে সেটাই হচ্ছে গিয়ে তোমার পীড়ন। সেটা দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য পীড়ন, আকারের ক্ষেত্রে আকার পীড়ন, এবং আয়তনের ক্ষেত্রে আয়তন পীড়ন। এটা একটা সহজ কথা আর কি, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এখন চলে আসি আমরা অসহ পীড়ন। অসহ পীড়ন বলতে কি বুঝি? অসহ পীড়ন হচ্ছে যে যখন আমরা বল প্রযুক্ত করি, বল যখন বাড়াতে থাকি বাড়াতে থাকি, এক সময় দেখা যায় যে বলটা কি হবে, একটা একটা বলের কারণে কোনো একটা বস্তু কি হয়ে যায়, ছিঁড়ে যায় বা ভেঙে যায়, তাই না? মানে মানে এর চেয়ে বেশি ওয়েট সে নিতে পারে না, আমরা বলি এর চেয়ে বেশি বল সে যদি নেয় তাহলে কি হচ্ছে, বস্তুটি ছিঁড়ে যাবে। যেমন একটা তারের মধ্যে তুমি কাপড় টানালে, কাপড় মেললে, এখন কাপড়টা যদি তুমি মেলতেই থাকো, অনেক কাপড় মেলে ফেলো, তখন এক সময় দেখা যাবে তারটা ছিঁড়ে পড়ে গেছে, ঠিক আছে? সেই এই যে তোমার মানে কাপড় তুমি মেললে, তার মানে বল প্রয়োগ করলে, সেই বল প্রয়োগের ফলে কি হচ্ছে, ওই তারটি ছিঁড়ে যাচ্ছে। তো তো ন্যূনতম যেই বল দিলে এটা ছিঁড়ে না, মানে এর চাইতে বেশি দিলে যদি ছিঁড়ে যায় তখন সেই বলকে বলা হচ্ছে অসপ্রিয়। একটা সর্বনিম্ন মানে সর্বোচ্চ মান পর্যন্ত সে যদি তার স্থিতিস্থাপকতা, সে স্থিতিস্থাপকতা না ঠিক, এটা হলো তার ছিঁড়ে যাবে না, ভেঙে যাবে না যদি হয়, তাহলে এই ঘটনা ঘটে, তখন এটাকে বলা হয় অসপ্রিয়। তাহলে অসপীড়ন হচ্ছে কোনো বস্তুর প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে ন্যূনতম যে বলে ক্রিয়ায় বস্তুটি ভেঙে যায় বা ছিঁড়ে যায় তাকে ওই বস্তুর অসহ পীড়ন বলে। মানে ন্যূনতম বল যে বলে ক্রিয়া, মানে এর চাইতে যদি আমি সর্বোচ্চ বল দিই, এর চাইতে যদি একটু বল দেই, এর চাইতে যে দিব সে, তাহলে কি হবে, সে ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। যেমন 5 নিউটনের একটা ছিঁড়ে যাবে, 5 নিউটনের আগে যেটা সেই বলটা, মানে সেই বলটাই হচ্ছে সেই বস্তুর জন্য অসম্ভব। এখন আসি আমরা হুকের সূত্র। হুকের সূত্রটা কি? হুকের সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা যারা ইঞ্জিনিয়ারিং করবে তাদের জন্য তো, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং বলো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো, যেটাই বলো না কেন, সবার জন্য কিন্তু এই হুকের সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হুক বাবাজি কিন্তু হুকের মতো করে তোমাদের সাথে আটকে থাকবে আজীবন। হুকের সূত্রটা কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে, এবং এটা খুবই সহজ একটা সূত্র। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন ও তার বিকৃতির বিকৃতি কি হবে, সমানুপাতিক হবে। প্রযুক্ত পীড়ন তার বিকৃতি সমানুপাতিক হবে। তার মানে তুমি যতটুকু বিকৃতি ঘটাবা তার উপর নির্ভর করে তুমি তার উপর পীড়ন দেবে, ঠিক আছে? যে পরিমাণ তুমি বিকৃতি ঘটাতে চাও, এখানে বিকৃতিটা হচ্ছে স্বাধীন রাশি, পীড়নটা হচ্ছে পরাধীন রাশি। মানে ধরো আমি 2 সেন্টিমিটার বিকৃতি করতে চাই, তাহলে কতটুকু পীড়ন প্রয়োগ করতে হবে? যদি 4 সেন্টিমিটার প্রয়োগ করতে চাই, তাহলে পীড়নের পরিমাণ কি হবে, বাড়াতে হবে। 6 সেন্টিমিটার করলে কি হবে, পীড়নের পরিমাণ আরেকটু বাড়াতে হবে। এই পীড়ন এবং বিকৃতি হচ্ছে পরস্পর সমানুপাতিক, এটাকেই বলা হচ্ছে হুকের সূত্র। যখনই সমানুপাতিক চিহ্নটা উঠে যায়, তখন সমানুপাতিকের জন্য একটা ধ্রুবক আসে, তাহলে আমরা একটা সমান লিখতে পারি ধ্রুবক ইন্টু হচ্ছে কি, ওই বিকৃতি, বা আমরা লিখতে পারি পীড়ন বাই বিকৃতি সমান হচ্ছে ধ্রুবক। এই যে পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক, এই ধ্রুবককেই বলা হয় বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক, ঠিক আছে? এই ধ্রুবকটাকে বলা হয় বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক মানাঙ্ক বলে অনেক জায়গায়, আবার স্থিতিস্থাপক ধ্রুবক বলে। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ পদার্থের প্রপার্টির জন্য, বৈশিষ্ট্যের জন্য, সেটা আমরা আলোচনা করব। স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে তাহলে আমরা আসতে পারি, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে কি বলা হয়, বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে, ঠিক আছে? তার মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার বাইরে যাওয়া যাবে না কিন্তু, মানে হুকের সূত্রটা কিন্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে, মানে হচ্ছে যেই বল প্রয়োগের ফলে পর্যন্ত তোমার বস্তুটা স্থিতিস্থাপক থাকে, এর চাইতে বেশি বল প্রয়োগ করলে সেটা আমাদের বিকৃতি ঘটে যায়, তাকে আর আগের অবস্থায় ফিরে নিয়ে আসা যায় না, তাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এটা আমি গত 2 ক্লাস আগে বা পড়িয়েছিলাম তোমাদের, প্রথম 2টা ক্লাসে পড়িয়েছিলাম,
যাই হোক, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন এবং বিকৃতির অনুপাত হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তু উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। কি কি স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে? ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং হচ্ছে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। ইয়ং দৃঢ়তা এবং আয়তন বোঝাই যাচ্ছে, যেমন আমরা বিকৃতি করেছিলাম দৈর্ঘ্য বিকৃতি, আকার বিকৃতি, আয়তন বিকৃতি, ঠিক সেই একই ভাবে দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন, আকার বিকৃতি করেছিল, আকার আয়তন পীড়ন করেছিলাম, ঠিক একইভাবে চলে আসবে। ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে কি তোমার দৈর্ঘ্যের জন্য, দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে কি তোমার আকারের জন্য, এবং আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে আয়তনের জন্য। তো পরবর্তী ক্লাসে আমি যে ডিটেলস আলোচনা করবো, আজকে শুধু ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে হালকা একটু আলোচনা করছি। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব। ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক কি? ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাত একটি ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকেই বলা হচ্ছে বস্তুর উপাদানে ইয়ং এর গুণাঙ্ক। ঠিক আছে, তার মানে ইয়ং এর গুণাঙ্কটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতি, বা সোজা ভাষায় আমরা বলতে পারি দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। ইয়ং এর গুণাঙ্ককে প্রকাশ করা হয় ওয়াই দিয়ে। তো ওয়াই সমান হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন, বাই হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, আর পীড়ন হচ্ছে আমরা জানি 1/a, আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই বড় এল। তো আজকে এতটুকুই, আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে আরো ডিটেলস আলোচনা করব। আজকে সবগুলো স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা একটা লেসনে আলোচনা করব। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, অ্যাসাইনমেন্ট গুলো ভালোভাবে জমা দিও। ইনশাল্লাহ সামনে ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।